ফেনীর ছাগল নেয়ার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ত্রিশ বছর পর গ্রেফতার করেছে র্যাব আবুল খায়ের নামের এই পলাতক আসামিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করা হয় র্যাব জানায় পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে উনিশশো সালে সালের সাতাশ জুন আবু তাহেরকে কুপিয়ে হত্যা করে তার আপন ছোট দুই ভাই আবুল খায়ের ও আব্দুল কাদের আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে র্যাব র্যাব চট্টগ্রামের একটি দল বুধবার রাতে পটিয়ায় অভিযান চালিয়ে আবুল খায়েরকে গ্রেফতার করে আবুল খায়ের ফেনের ছাগল নেয়ার অলি আহমেদের ছেলে ফেনীর ছাগল নেয়ার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ত্রিশ বছর পর গ্রেফতার করাচ্ছে র্যাব আবুল খায়ের নামের এই পলাতক আসামিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করা হয় র্যাব জানায় পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে উনিশশো তিরানব্বই সালে সাতাশ জুন আবু তাহেরকে কুপিয়ে হত্যা করে তার আপন ছোট দুই ভাই আবুল খায়ের ও আব্দুল কাদের আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে র্যাব র্যাব চট্টগ্রামের একটি দল বুধবার রাতে পটিয়ায় অভিযান চালিয়ে আবুল খায়েরকে গ্রেফতার করে আবুল খায়ের ফেনের ছাগল নেয়ার অলি আহমেদের ছেলে ফেনের ছাগল নেয়ার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ত্রিশ বছর পর গ্রেফতার করেছে র্যাব আবুল খায়ের নামের এই পলাতক আসামিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করা হয় র্যাব জানায় পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে উনিশশো সালে সালের সাতাশ জুন আবু তাহেরকে কুপিয়ে হত্যা করে তার আপন ছোট দুই ভাই আবুল খায়ের ও আবদুল কাদের আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে র্যাব র্যাব চট্টগ্রামের একটি দল বুধবার রাতে পটিয়ায় অভিযান চালিয়ে আবুল খায়েরকে গ্রেফতার করে আবুল খায়ের ফেনের ছাগল নেয়ার অলি আহমেদের ছেলে ফেনীর ছাগল নেয়ার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ত্রিশ বছর পর গ্রেফতার করেছে র্যাব আবুল খায়ের নামের এই পলাতক আসামিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করা হয় র্যাব জানায় পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে উনিশশো তিরানব্বই সালের সাতাশ জুন আবু তাহেরকে কুপিয়ে হত্যা করে তার আপন ছোট দুই ভাই আবুল খায়ের ও আব্দুল কাদের আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে র্যাব র্যাব চট্টগ্রামের একটি দল বুধবার রাতে পটিয়ায় অভিযান চালিয়ে আবুল খায়েরকে গ্রেফতার করে আবুল খায়ের ফেনের ছাগল নেয়ার অলি আহমেদের ছেলে ফেনির ছাগল নেয়ার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে ত্রিশ বছর পর গ্রেফতার করেছে র্যাব আবুল খায়ের নামের এই পলাতক আসামিকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করা হয় র্যাব জানায় পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে উনিশশো সালে সাতাশ জুন আবু তাহেরকে কুপিয়ে হত্যা করে তার আপন ছোট দুই ভাই আবুল খায়ের ও আব্দুল কাদের আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে র্যাব র্যাব চট্টগ্রামের একটি দল বুধবার রাতে পটিয়ায় অভিযান চালিয়ে আবুল খায়েরকে গ্রেফতার করে আবুল খায়ের ফেনের ছাগল নেয়ার অলি আহমেদের ছেলে